K-N-O-W, know. এই নো ভার্বটির বেশ কিছু বাংলা অর্থ রয়েছে, তবে সবচেয়ে কমন দুটি অর্থ হলো জানা এবং চেনা। চলুন এবার এই নো ভার্বটি ব্যবহার করে কিছু সাধারণ বাক্য অনুশীলন করি, যে বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রায় বলে থাকি। লেটস গেট স্টার্টেড। আমি এটা জানি। আই নো ইট বা আই নো দিস। আমি এটা জানি। আই নো ইট বা আই নো দিস। আমি সেটা জানি। আই নো দ্যাট। আই নো দ্যাট। আমি সেটা জানি। আমি তাকে চিনি। আই নো হিম। আর ফিমেল হলে সেক্ষেত্রে বলতে হবে আই নো হার। আমি তাকে চিনি। আই নো হিম বা আই নো হার। আমি এটা জানি না। আই ডোন্ট নো দিস। আই ডোন্ট নো দিস। আমি তাকে চিনি না। আই ডোন্ট নো হিম বা আই ডোন্ট নো হার। আমি এটা জানতাম না। আই ডিড নট নো দিস। আই ডিড নট নো দিস। আমি তাকে চিনতাম না। আই ডিড নট নো হিম। আই ডিড নট নো হিম বা ডিড নটকে একসাথে আপনি বলতে পারেন আই ডিডেন্ট নো হিম। আই ডিডেন্ট নো হিম। এই নো ভার্বটির পাস্ট ফর্ম বা ভার্ব টু হলো নিউ। কে এন ই ডব্লিউ, নিউ। আমি সেটা জানতাম। আই নিউ দ্যাট। আই নিউ দ্যাট। আমি সেটা জানতাম। আমি সেটা আগেই জানতাম। আই অলরেডি নিউ দ্যাট। আই অলরেডি নিউ দ্যাট।